ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, তবে মাঝে মাঝে ভদ্রলোকের এই খেলাতে এমন আচরণ তোলে প্রশ্নের আঙুল। খেলার মাঠে উত্তাপ থাকবেই, তাই বলে এভাবে স্ট্যাম্প উপড়ে ফেলাকে কি বলবেন আপনি? হোক না সে যত বড় তারকা, গায়ে তকমা থাকুক যতই বিশ্বসেরার, সাকিব আল হাসানের এমন অদ্ভুতরে আচরণে বিস্মিত সবাই। এখানেই শেষ নয়, বৃষ্টির কারণে মাঠ ছাড়ার সময় আবাহনীর ডাগআউটে তার ইঙ্গিতপূর্ণ ইশারা আর আকাশি কোচ সুজনের সঙ্গে বাদানুবাদও জগিয়েছে আলোচনার খোরাক। ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে। 146 রানের টার্গেটে ব্যাট করতে নামা আবাহনী 9 রানেই হারায় 3 উইকেট। এরপর বোলিংয়ে আসা সাকিবের নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলটি মুশফিকের পায়ে লাগলেও আউট দেননি আম্পায়ার ইমরান পারভেজ রিপন। রিয়াকশনে পা দিয়ে স্ট্যাম্প ভেঙে দিয়ে আম্পায়ারের সঙ্গে জড়ালেন তর্কে। পরে সাকিব সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি সামলে নেন। এর আগে লিগের বায়োবাবল ভেঙে তিনি অনুশীলন করায় তদন্তের মুখে পড়েছিল তার ক্লাব মোহামেডান। এজন্য মোহামেডানকে সতর্ক করে ছাড় দিয়েছে বিসিবি ও সিসিডিএম। এবারে এই ঘটনা কোথায় করায় তাই এখন দেখার অপেক্ষা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।